স্বাস্থ্য খাতে গবেষণা নেই বললেই চলে, তাই চিকিৎসকদের টাকার পেছনে না ছুটে গবেষণায় জোর দিতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে দক্ষ জনশক্তি দরকার, ফলে সব ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য গবেষণার তাগিদ দেন প্রধানমন্ত্রী। হে পরওয়ারদিগার, এসব তুমি অনর্থক সৃষ্টি করনি, সকল পবিত্রতা তোমারই। বিজ্ঞান শিক্ষা এবং গবেষণায় আগ্রহী করতে প্রতি বছর ফেলোশিপ এবং গবেষণা অনুদান দেয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। এবার বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ এবং বিশেষ গবেষণা অনুদান পেয়েছেন 3,452 জন। 2023 সালের জন্য তিন ক্যাটাগরিতে দেয়া হচ্ছে প্রায় 20 কোটি টাকা। বৃহস্পতিবার রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে মনোনীতদের কাছে ফেলোশিপ এবং অনুদানের চেক তুলে দেন প্রধানমন্ত্রী। আন্তরিকতার সাথে গবেষণা করবেন, আমি একটু জানতেও চাই কি কি উদ্ভাবন আপনারা করলেন, তা আমাদের কতটুকু কাজে লাগবে দেশে। প্রধানমন্ত্রী জানান, উন্নত দেশ গড়তে গবেষণায় জোর দিতে হবে। আওয়ামী লীগ সরকার এই নীতিতে বিশ্বাসী বলেই খাদ্য এবং আমিষে স্বয়ংসম্পূর্ণ হতে পেরেছে বাংলাদেশ। শুধু মানে ধান উৎপাদন না, তরি তরকারি, ফলমূল, আমাদের এমনকি মাছ, মাংস, ডিম, সব দুধ, সব কিছু উৎপাদনেই কিন্তু আমরা যে সাফল্য অর্জন করতে পারছি সবই কিন্তু গবেষণার ফসল। তথ্য প্রযুক্তি কিংবা কৃষি গবেষণায় অনেকটা এগিয়েছে বাংলাদেশ, সেই তুলনায় চিকিৎসা বিজ্ঞান বহু পিছিয়ে। এর জন্য অবশ্য এই সেক্টরে কর্মরতদের অবহেলাকে দায়ী করলেন প্রধানমন্ত্রী। কৃষি গবেষণা চলছে, বিজ্ঞানে চলছে, কিন্তু আমাদের স্বাস্থ্য খাতে গবেষণাটা খুবই সীমিত, খুবই কম। আমাদের যারা ডাক্তার হন, হয় তারা ডাক্তার হয়ে হয় পুলিশের চাকরিতে চলে যান বা রাজনীতিবিদ হয়ে যান, ডাক্তারিও করেন না, গবেষণাও করেন না। আর এক শ্রেণী আছে, তারা শুধু টাকা কামাই করতেই ব্যস্ত। সরকারি চাকরিও করবেন আবার প্রাইভেটেও প্র্যাকটিস করবেন, তাই সরকারি চাকরি আর প্রাইভেটে করেই সেখানে আর কিন্তু গবেষণা হয় না। এবারে সেই জন্য আমি বিজ্ঞান প্রযুক্তি আমাদের স্থায়ী কমিটির চেয়ারম্যান করে দিয়েছিলাম ডক্টর রুহুল হক সাহেবকে। আমি আশা করি যে তিনি যেন এই গবেষণার দিকে একটু বিশেষ করে দৃষ্টি দেন, এটাই আমি চাইবো। যে আপনাদের আসলে হেলথের গবেষণাটা আমাদের খুব দরকার। স্বাস্থ্য বিজ্ঞানে গবেষণা খুবই সীমিত কয়েকজন করেন, কাজে এটার জন্য আরও করে সেদিকে একটু উৎসাহ দেবে। অবশ্য আমি বলতে বলতে কিছুটা একটু সামান্য এগিয়েছে, এটা আমি মনে করি আরও বেশি দরকার। আধুনিক বিশ্বের সঙ্গে তাল মেলাতে বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাই সরকার জোর দিচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, চতুর্থ শিল্প বিপ্লবের উপযোগী জনশক্তি দরকার, যারা নেতৃত্ব দিবে আগামীর স্মার্ট বাংলাদেশের। প্রতিনিয়ত প্রযুক্তি পরিবর্তন হচ্ছে, এখন নতুন একটা থিওরি এসে গেছে চতুর্থ শিল্প বিপ্লব, যেখানে হয়তো আমাদের লোকবল কম লাগবে কিন্তু টেকনোলজি সেটা আমাদের ব্যবহার করতে হবে, তথ্য প্রযুক্তি ব্যবহার করতে হবে, তার জন্য আমাদের দক্ষ জনশক্তি দরকার। আবার আমরা সম্পূর্ণ সেদিকে যেতে চাই না, আমরা শ্রম ঘন শিল্পও করতে চাই, কারণ আমার বিশাল জনগোষ্ঠী, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা আমাকে করতে হবে। কাজে এটা দুটো মিলিয়ে আমরা কিভাবে আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই চিন্তাটাই সবার মাথার মধ্যে থাকতে হবে, সেটাই আমি চাই। আমাদের সমুদ্র সীমা যে অর্জন করেছি, আমরা সমুদ্র গবেষণা ইনস্টিটিউট করে দিয়েছি, সেখানে আরও কার্যকর করা দরকার। এই কারণে যে সমুদ্র সম্পদ আমাদের অর্থনীতিতে বিরাট অবদান রাখতে পারে, তাই আমরা এই যে ব্লু ইকোনমি, সুনীল অর্থনীতি, সেই সুনীল অর্থনীতির উপরও আমরা গুরুত্ব দিয়েছি। এর জন্য বিভিন্ন কাজ আমরা করে যাচ্ছি। কাজে আমাদের আরও অনেক বিজ্ঞানী দরকার, আমাদের খুব দক্ষ বিজ্ঞানী দরকার, আর সেদিকে লক্ষ্য রেখেই আমরা গবেষণার উপরে গুরুত্ব দিচ্ছি, যে আমরা বাংলাদেশকে এখন উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করতে সক্ষম হয়েছি। এখানে থেমে থাকলে চলবে না, আমাদের আরও সামনে যেতে হবে। সেই জন্য এবার 2021-41 প্রেক্ষিত পরিকল্পনা প্রণয়ন করে দিয়েছি, তারই ভিত্তিতে কিন্তু আমরা আমাদের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে যাচ্ছি। আমাদের নতুন প্রজন্ম, তারাই এই দেশকে সামনে এগিয়ে নিয়ে যাবে। আজকে যে ছাত্রছাত্রীরা এখানে বসে আছে, তারাই তো আরও বেশি প্রযুক্তি জ্ঞান সম্পন্ন
দক্ষ মানুষ হিসেবে গড়ে উঠবে। বাংলাদেশের এই অগ্রযাত্রা যাতে অব্যাহত থাকে তার কারিগর হবে আমাদের এই নতুন প্রজন্ম। কি পারবে না তোমরা যারা এখানে ছাত্রছাত্রীরা অনেকে উপস্থিত, পারবে তো দেশকে নিয়ে যেতে পারবে না বলো? আলহামদুলিল্লাহ, আমি এটাই চাই যে এই আত্মবিশ্বাস থাকতে হবে, কারণ আত্মবিশ্বাসই প্রেরণা যোগায়, শক্তি যোগায়, এটা মাথায় রাখতে হবে। আমি চাই যে আমাদের দেশ কোনো অংশে কারো কাছ থেকে আমরা পিছিয়ে থাকবো না, কারো কাছে হাত পেতে চলবো না। আমাদের মনে রাখতে হবে মুক্তিযুদ্ধে বিজয় অর্জন করে এই দেশ স্বাধীন করেছি। দেশের সব সেক্টরের জন্য দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলো ভূমিকা রাখবে বলেও আশাবাদ প্রধানমন্ত্রীর। আর বাংলাদেশকে আমরা গড়ে তুলব প্রতিটি ক্ষেত্রে, আমাদের দক্ষ জনগোষ্ঠী যারা হবে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন স্মার্ট জনগোষ্ঠী, আমাদের অর্থনীতি হবে স্মার্ট অর্থনীতি, আমাদের আর্থসামাজিক উন্নতি স্মার্ট উন্নতি আমরা করব, আমাদের কৃষি স্বাস্থ্য বিজ্ঞান সর্বক্ষেত্রেই আমরা এই প্রযুক্তি ব্যবহার করে আমরা একটা স্মার্ট দেশ গড়ে তুলব। 41-এর বাংলাদেশ হবে স্মার্ট বাংলাদেশ, জাতির পিতার স্বপ্নের সোনার বাংলাদেশ। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই, আমার বক্তব্য শেষ করছি। আবারও আমি অভিনন্দন জানাই যারা এই ফেলোশিপ পেয়েছেন।